Hello, I'm a Natni, a Bokul. Or to our Casabi Dam Coupos on the Ucho. The Tomago Barriga said the Casabi Ravase. Amis or Tuikui, when nobody am Gasanam to Kenkabi, Kenkabi, Kehone Cargota. Or to Bazano, so carap. Egbers of the Kunos or Day, tell the songs of the Kuba Mongoloi. Illegal lazy. That Vidam Ni, Ucho. ঠিক আছে তো শ্বশুরে কইও আমি আইছিলাম যাই তো শ্বশুরে কইও নি কা
তো শ্বশুরে কয়ো কাকা কেমন হইছে? পাক ভালো হইছে না? দোয়া করেন না, পোলার লিগা দোয়া করেন। দে 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 আ বেশি করে দে, বাটি বটে তরকারি নাই। তুই যাও গো, জন্য দুটা খাবার নিয়ে খারাও 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 খারাও, ভিতরে যাবা না, ভিতরে যাবা না, খর দে। হ্যালো, আমার কি ভিক্ষুক নাকি? আপনি ভাবে খাবার দিলেন কেন? খাওয়া নিয়ে কথা বলে না, বললাম না স্যার। তোমার নাতনিরে নিয়ে ভাগো এখান থেকে। ঠিক আছে, অলোক কি জানি তোমাকে। ছোট্ট লোকের বাচ্চা যত সব ভাগে এখান থেকে। চলো না, তোরে তোরে খাওন ফলাই দিছস। কি সাথে খাওন পয়সা খাওন পায় না, আর তুই খাওন ফলাই দিছস। তোরে আজকে বাড়িতে তোমার পর তো আমার নাতনি বকুলের কোন রাগ নাই, তুমি তো ভালো লোক। ভালো লোক তো দু একটা ভুল করে নাকি, না রাখ, ভুল করে না সে শয়তান। সুলাইমান কেমন মানুষ? আরো সুলাইমান সেও লোক ভালো, তবে আজকে যে কাজটা সে করছে আমার নাতি তো খুব রাগ করছে। খুব কও কি? আমি তো এই ভয়েই আছি, সুলাইমানের কি সর্বনাশ না হয়ে যায়, কি করুন কও। আমি তো দাও এই গ্রামের মানুষজনকে ভালোবাসি, আমি তো চাই যে গ্রামের মানুষজন ভালো থাকুক, আমি তো কারো ক্ষতি চাই না। কিন্তু এমন কেউ যদি খুব রাগ করে এবং কারো যদি দিকে সে চোখ দেয়, তারপরে তার যদি সর্বনাশ হয়, আমি কি করবো? আমি একলা মানুষ, আমার কি করুন আছে না? আরে মিয়া, তোমার নাতিরে জিনে ধরছে, ওজা দিয়া যারাও এ নাও সাসা। ও জাগুলুনের কান না মিয়া? হ তাই তো। হ্যাঁ, তাইলে তো মমিনের বাইরে অসুখ হইতো না, আর সিন্ধু দাদিও মারা যাইতো না। আর ওই যে হারুয়াকান্তির ফজল, ফজল যে ছেলেটা মারা গেল, তখন বকুলের বয়স কত ছিল? 3 কি 4? দুষ্টামি কইরা রজব বকুল রে একটু রাগাই দিল, আর রাগে যায় বকুলের কি কান্না, সে কান্না আর যে নজরটা যে বকুলে রজবের দিকে তাকাইলো আর নজর ফিরল না। আসলে মানুষের ভিতরে আধ্যাত্মিক কিছু শক্তি থাকে, এগুলো আমরা নাদান মানুষেরা বুঝবার পারি না। ওই যে শুরু হইলো রক্ত বমি করতে করতে, ওই টাগরা ওই যে ফজল আছে না, ছেলেটা মারা গেল। আহা, তাই তো। আহারে না, থাক, ওগুলো আর মনে করে দিও না, মনে পড়লে মনটা ভালো হয়ে যায়। যাই ভাবলো, ওই আমার নাতি তোমার কলা খুব পছন্দ করে, কিছু খায় নাই, দেই কলা খাইতে পারি নাকি? দুইটা কলা নেই, কত গিরা কলা? দুইটা কলা নাতি রে খাওয়াইবা? হ্যাঁ, যাও লে যাও, লে যাও। কত গিরা? আর লে যাও, দাম দেন লাগতো না। লাগবো না? না না, দাও। আচ্ছা ঠিক আছে, যাই। ঠিক আছে, আরে অবস্থা কি, হ্যাঁ তো কি তাহলে বকুলে বকুলি রে বকুলি কিছু তো খাইলি না, এই দেখ কলা লেছি, সবজি কলা, কি সুন্দর বাসনা। আবার
ভিক্ষা মরে গেছে ভিক্ষা ভিক্ষুকের কলা আমি খাই না থাপড় দেবো ভিক্ষা ভিক্ষা ভিক্ষার মধ্যে দেহ অধিকার বাড্ডা তোমার শরীরের যে অবস্থা অত জোরে জোরে হাঁটু না আমার পোলারের শরীরে খুব খারাপ পেট ব্যথা সহ্য করতে পারতেছে না ডাক্তারের কাছে নিয়ে যাও নাই বকুলের কাছে যাইতেছি আগে বকুলের কাছে কেন ওর কাছে মাপসাম মানে তোমার ভাই কালকে বকুলের সাথে খুব খারাপ ব্যবহার করছিল মাইয়াটা খুব রাগ হয়েছিল আমার পোলাটা যদি কিছু হয় ভাবি তোমরা যে কীসব আজগুবি কথাবার্তা কও না কালকে সুলেমান ভাই বকুল আর ওর নানার সাথে যেরকম ব্যবহার করছে বকুলের রাগ হওয়াটা স্বাভাবিক তার সাথে তোমার পোলার অসুখের কী সম্পর্ক এখন আমার এইসব কিছু বুঝাও না বোন আমার আমার মাথাটা ঠিক নাই তুমি চলো আমার লগে তুমি আমার সাথে হাসপাতালে চলো ভাবি তুমি আমার কথাটা শোনো হাসপাতালে নিয়ে চলো চলো আমি সাথে যাইতেছি আমি আমি যামু যামু তুমি আগে চলো আমার লগে চলো বকুল গো বাড়ি চলো তোমরা এগুলা কি করো মানে একটু সহজ কথা বুঝো না বকুল বাচ্চা একটা মেয়ে ওর কথা বুঝতাছি তুমি আগে আমার লগে চলো বকুলের লগে কথাটা কই তারপরে আস্তে 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 তুমি কথা শুনো না তুমি তুই আমগুলো মাফ করে দে আমি তো কিছু করি নাই শাসি বকুল রে আমার পোলাটা মইরা যাইতেছে তুই তো শাশুড়ি মাফ করে দে তুই যদি মাফ না করস আমার পোলাটা কিন্তু মইরাই যাইব আমার পোলাটারে আর কষ্ট দিস না মা ভাবি তুমি আমার কথাটা শোনো তুমি তোমার পোলাটা নিয়ে হাসপাতালে চলো তুমি বুঝতেছো না বকুল যদি মাফ না করে হাসপাতালে গিয়া তো কোনো লাভ হইব না বকুল আচ্ছা শাসি তুমি বাবুরে নিয়ে হাসপাতালে যাও তাইলে মাফ করে দিন সত্য কইতেছ আমার পোলাটা ভালো হইয়া গেলে আমি তোরে নিজ হাতে পোলাও মাংস রান্না করে খাওয়াম হ্যাঁ চলো আসি রে মা যাই বকুল পরে কথা হবে তোরা সুন্দর করে সাজে না না সুলেমান এটা হয় না এটা আমি পারব না কেন পারবেন না আপনি এই গ্রামের চেয়ারম্যান আপনি বিচার করবেন না বিচার তো আমি করুমি কিন্তু রায় তো তুমি দিয়ে দিতেছো আমি তোমার কথা মতো তাগরে গ্রাম ছাড়া করতে পারুম না দেশে একটা আইন কানুন আছে না নাকি আমি চেয়ারম্যান হিসাবে যে বিচারটা করুম সেটা তো ওই আইনের মধ্যে থেকেই করতে হবে তাছাড়া সুলেমান ভাই আমার কথা আপনি বিশ্বাস করেন বকুলের এইসব চোখ লাগানো অভিশাপ দেওয়ন এই ধরনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই মানে ওর যদি ক্ষমতাই না থাকবো তাহলে আমার পোলারে ও অসুস্থ করলো কেমনে বকুল তো অসুস্থ করে নাই অন্য কোনো কারণ আছে শোনো মাস্টার ওই যদি কিছু না করব তাহলে ওর কাছে মাপ চাওয়ার পরে আমার পোলা আবার সুস্থ হয়ে গেল কেন সুস্থ হয়েছে কারণ ওরে আপনি হাসপাতালে চিকিৎসা করাইছেন এই জন্য দেখো মাস্টার ওই মাইয়ারে জিনে ধরছে আচ্ছা আমার পোলার কথা বাদ দিলাম এই গ্রামের অনেক মানুষ ওর রাগে ওর নজরে কষ্ট পায় নাই কষ্ট পায় নাই মরছেও তো কী সবাজে বাজে কথা তুমি বলতেছো ওইগুলো তো কাকতালীয় ঘটনা আপনি এটা একটা চেয়ারম্যানের মতন কথা কইলেন
আজ আমি বিপদে পড়ছি দেখা আপনারা কেউ গরজ করলেন না। এই আমি কয়ে যাইতেছি, এই গ্রামের সমস্ত মানুষ ভুগব, আপনিও পার পাবেন না। আরে তা তুমি যাও কই, এই চলো মানে এদিকে আসো। আরে গোসাগরে তুমি চলে যাইতেছো, এটা তো ঠিক হলো না। চেয়ারম্যান সাহেব, এখন থাকবো না, মাথা গরম তো। এই যে এই হারুমিয়া, এদিকে আসো। ওয়ালাইকুম সালাম, বসো। আচ্ছা শোনো, এই তুমি নিচে বসলে কেন? আমার এখানে এসে কোনোদিন তুমি মাটিতে বসছো? বসো, উপরে বসো। হারুমিয়া, তুমি এই যে সারা দিন চার দোকানে বৈশা বৈশা লোকজনের সাথে গুলতানি মারো, কি লাভ পাও? গুলতানি না মাইরা নিজে কোনো কাজ করো আর নাতনি যারে মানুষ করো। বকুল স্কুলে পাঠাও, সামনে ওর যে এসছে পরীক্ষা, ও খুব ভালো ছাত্রী, ও খুব ভালো করবে, ওর স্কুলে পাঠান। পড়ালেখাটা বন্ধ করো না। না, পড়ালেখা বন্ধ করো না। হাতে তো সব কিছু জানেন না, বকুল জন্ম দিতে যায়, ওর মা আমার মাইয়া সে ভালি মরে গেল, আর জামাইরা বাদাইন না, সব পালাই দিলে ভেঙে গেছে। আর বকুলের নানি ওরে আমার গানের মরে গেল, আমি আমি কি করবো? আমার বয়স হয়েছে না, বয়স কম হয়েছে মনে করেন? শরীরে শক্তি নাই, গিরে গিরে ব্যাটা, হাঁটুতে ব্যাটা, বাত, শরীরের কাম তো কোনো করতে পারি না। আমি কী কাম করবো? আমি কি খামো? অরে কি খামো? অরে কি পড়ামো? শোনো হারুমিয়া, ও যাতে বিনা বেতনে পড়তে পারে তার ব্যবস্থা আমি করব। আলহামদুলিল্লাহ, তুমি ওর পড়ালেখাটা বন্ধ করো না। বন্ধ করো না? আমি বন্ধ করার কে? আমার কি এই ক্ষমতা আছে? বকুল রে বকুল, ওর যা ক্ষমতা, বাপ রে বাপ। তবে রাগ আছে আর ওর ক্ষমতা লয়ে যে কেউ কোনো কথা কয় তাহলে কিন্তু ও আরও রাগ করে। আপনারা যখন কথা দিছেন তাহলে দেখি কী করেন যায়। আমার তো কাম করার কোনো উপায় নেই, কাম কাজ করে না কিছু করতে পারতো। আমার তো পেড়ে ব্যথা, তারপরে হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, মাইন্ডসের কাছে আর কাছে হাই কারকে কাম করো, কাম করো। আরে কাম কি পারলে করতাম না, কাম করো, কাম করো। মাস্টার দেখছেন তো কি তরতাজা মানুষ আসলো, যা সময় বাঁকাইতে বাঁকাইতে গেল, চালাকি করতে চায়। আরে হারুমের সমস্যা তো এটা, কাজ করতে চায় না, চালাকি খোঁজে। মাস্টার বসেন, চা নাস্তা খেয়ে যান। এই ভিতরে কে আছে? এই কে আছে রে? মাস্টারে কিছু দাও। তাড়াতাড়ি দেন তো, চলো এনো। আসারটা খুব মজা হয়েছে রে, তুমি আরেকটু খাবা? ভীষণ টক আজ খাম না। আর তুই প্রত্যেক দিন আইসা স্কুলের সামনে খাড়াই থাকো, সবাই তোরে নিয়ে হাসাহাসি করে। আমার না স্কুলে যাইতে মন চায়। পারবি, আসতে পারবি। তোফা সার তোরে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিলে তুই আবার আসতে পারবি, কিন্তু আমি তো আর আসতে পারব না। সত্যিই কি তোমার বাবা তোমার বিয়া ঠিক করছে? হ, দেখো তোমার বিয়া হইব না, তুই জানোস কেন? তোমার মনে নাই ক্লাস নাইনের যে তুলিয়াপার বিয়া ঠিক হয়েছিল, তখন তো তোফা স্যার গিয়া তুলিয়াফার বাবারে বুঝাইলো, আর তখন তো ঠিকই তার বিয়েটা ভাঙা গেল। তুমি এক কাজ করো, তোফা স্যারের কাছে যাও, আর নাহলে নদিয়াফুর কাছে যাও, দেখো ঠিক একটা কিছু হইবই। লাভ নাই, তুই আমার আব্বারে চেনস না, আব্বা কারো কথা শুনবো না। মনিরাফু, পুতুলের বিয়া দিবা না? না রে, ভালো লাগে না। চলো আমরা এখন যাই, চলো। আমি এটা লিখে রাখলাম, ঠিক আছে? তাহলে যান, এটা নিয়ে যাচ্ছি গেলে জানবে আপনি, আর আমি এটা খাতা দূরে রাখলাম, তেল নিচ্ছেন? যান, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব, কেমন আছেন? ভালো, আপনাদের দোয়ায়।
আছে তো পোলা পান ছাত্র ছাত্রী আছে তো আছে কিন্তু মেয়েদের সংখ্যা একটু কম না তা তো হইবই কারণ মেয়েরা তো একটু বড় হলে বিয়ে শাদী দিয়ে দন লাগে পড়াশোনার সময় কই কোন বুঝেন নাই কই রে আরে এমনি অন্য কোনো অসুবিধা নাই তো স্কুলের না না সব ঠিকঠাক মতো আছে তো আচ্ছা আচ্ছা জলিল ভাই একটু ভাবেন মাস্টার সাহেব বিয়ে শাদী করছেন জি না বলতেছি যে আপনি বিয়ে শাদী করছেন কিনা জি না নেন চা ঠান্ডা হয়ে যেতেছে চা খান আপনার একটা কথা বলি মাস্টার সাহেব মাইয়া বেড়ি ঘরে যদি বড় হয় যুবতী মাইয়া যদি ঘরে থাকে মা বাবার চোখে কিন্তু ঘুম থাকে না দিনকাল তো ভালা না বুঝলেন নাই এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মায়া বেড়ে বিয়া দিতে পারলেই সেইটাই উত্তর এইটা আপনি কি করলেন জলিল ভাই মেয়েটার বয়স দেখবেন না ওই নতুন তেলের স্যাম্পলটা দিয়ে যাইস তো শুনেন এই যে আমার মাথার চুলগুলা দেখতেছেন এটা কিন্তু এমনি এমনি পাকে নাই বয়সেই পাকছে জলিল ভাই বলেন 18 বছরের আগে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে সন্তান জন্মদানের যোগ্য না অনেক ঝামেলা হয় এমনকি মারাও যেতে পারে সেই বিষয়টা আপনি ভাববেন না 20 বছরের আগে সন্তান জন্মদানের ক্ষেত্রে মেয়েরা খুব ঝুঁকিতে থাকে সাড়া খান সাড়া ঠান্ডা হয়ে যাইতেছে আর একটা কথা বলি মাস্টার সাহেব আপনারে জন্ম মৃত্যু আর বিবাহ এগুলি সব হয়েছে উপরওয়ালার হাতে কিন্তু আমরা যতই এখন দিন দিন জ্ঞানী হইতাছি জ্ঞান বাড়তাছে ততই আমরা সব কিছু ভুলা যেতে চাইতেছি এই মিনাজ ওই দুলুর ক্যাশ মেমোগুলা এগুলা দিয়ে যা আর ওই যে ইতির মালগুলা যে স্লিপটা পাইছো সেগুলো মালগুলা রেডি কর এগুলা পাঠান লাগবো জলিল ভাই হ্যাঁ বলেন আমি তাহলে আজকে উঠি বিষয়টা একটু ভাইবেন উঠবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মিনাজ জি কাকা এই যে নে কাকা আমার একটু ছুটির দরকার ছিল কাকা ছুটি কাকা বাবা পাত্রী দেখতে যাইব তো আমাকে নিয়ে যাইতে চাইছে কার জন্য পাত্রী দেখতে যাইব কাকা আমার জন্য দাম রাই কই হই তার বিয়ের বয়স হইছে বাবা যা বাবাই করাইলাম কি করুম এই লয় যা তুই ভিতর যা দাম রা ওই আগের স্যাম্পলের লগে রাখাই দা আর বিয়ের বয়স হইছে এক আপ দুটা সারা পাঁচ বছরের ভিতরে এই কথার মুখ জানবি না মানুষের শরীর ইন্দুরে খাই ইন্দুরে খাই আপ সাপি মানুষের বালু বাসা নানা জানো মনির আফার না বিয়া ঠিক হইছে কার মনিরা বুবুর ও মনিরা বিয়া ঠিক হইছে হাই হাই দুশ্চিন্তার মধ্যে বলে গেলাম তো তোর তো বিয়ার বয়স হয়ে গেল রে কেমনি বিয়া দেবো হ্যাঁ যাক মনিরা বিয়া ঠিক হয়েছে ভালো সুখবর এটা কোনো সুখবর হলো মনির আফার তো বিয়ারই বয়স হয় নাই কি কস থাকস বিয়ার বয়স কত বড় সেরি বিয়ার বয়স হয় না মানে খুব ভালোই বিয়ার বয়স হয়েছে তোর নানির যখন বিয়া করি তোর নানির বয়স আছে 11 আর আমার কত জানো 17 তিনটা দাঁড়িয়ে আছে না এনে
শুন, একা ঠিকঠাকই আছে, বিয়ার বয়স ঠিক আছে, যত তাড়াতাড়ি অন যায় অতই ভালো। আর জলিল মিয়া, জলিমের টাকা পয়সা আছে, মনে কর যে সারা গ্রাম দাওয়াত করে খাওয়াইবো, আর তুই আর আমি যা এ তিন দিন তো পড়েই থাকুম, কালি কামু আর কামু। কালকেও না জলিল চাচার বাড়িতে ভালো মন্দ খাওয়া নেবো, কালকে তো পাত্রপক্ষ পাকা কথা কইতে আইব। আসলে হ না না চলো, তুমি আর আমি যাই আর ভালো মন্দ কিছু খাই আহি। তুমি যাবি? হ যাই। এরে তুই কি করলি, এখন আর ঘুমাইব? আমার তো খিদা লেগে গেছে। ঘুমাও। ঘুমাবো কেমনে? তাড়াতাড়ি শুয়া পড়ো। পড়ছে বাপরে বাপ, বৈশাখ মাসে যদি এরকম গরম পড়ে রে, খবর আছে রে। একদম ঠিক আছে। এটা তো তোমার প্রথমবার চেক আপ হলো না? জি আপ। তোমাকে আরও তিনবার আসতে হবে। শুনো, গর্ভবতী মায়েদের মোট চারবার চেক আপ করাতে হয়। বাচ্চা যেন সুস্থভাবে ডেলিভারি হয়, মায়ের স্বাস্থ্য যেন ভালো থাকে, তার জন্য এই চেক আপটা খুবই জরুরি। মনে থাকবো তোমার? খুব মনে থাকবো আপা। দেখি তোমার চোখটা। তোমার সব কিছু একদম ঠিকঠাক আছে। আচ্ছা, এটা তো তোমার দ্বিতীয় বাচ্চা তাই না? জি আপা। আপা, আমি এরপর আর বাচ্চা নিতে চাই না, এই দুই বাচ্চারাই আমি মানুষ করতে চাই আর সুখের একটা সংসার চাই। এটা তো খুবই ভালো চিন্তা। তাহলে তুমি একটা কাজ করবা, এরপরে এই বাচ্চা হওয়ার পর একটা আইইউডি নিয়ে নিবা। সেটা আবার কি? আইইউডি মানে হচ্ছে দীর্ঘস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। জি আপা। চলো তোমার ওজনটা একটু দেখবো। তো তোমার টক খাওয়া কি কমাইছো একটু? জি আপা। আর শুনো, মনে করে প্রত্যেক দিন একটা আয়রন ট্যাবলেট আর ফলিক অ্যাসিড কিন্তু খাইতে হবে। অবশ্যই আপা, আমি এখন যাই। ঠিক আছে। কিরে বকুল, কি হয়েছে? আয় বস বস। তোর এরকম দেখা যেতেছে কেন, কি হয়েছে? নদিয়াপা, তোমার লগে কিছু কথা আছে, তোমার আমার লগে এক জায়গায় যাইতে হইব। কই যাব? তুমি কিন্তু না করতে পারবে না। আরে কই যাব খুলে কবি তো। ওই যে আমার লগে এক স্কুলে পড়ে না মনিরা, ওরা নাকি পাত্রপক্ষ দেখতে আইতাছে। কি? কিন্তু ওর বিয়েটা তো আটকাইতে হইব কও, এত অল্প বয়সে মেয়ে মানুষের বিয়ে দেয়, এখন এই বিয়েটা বন্ধ করতে হইব না? তুমি আর আমি না গেলে কেমনে এই বিয়েটা বন্ধ করুম? আচ্ছা তুই একটু যা, আমি আমার হাতের কাজটা সেরে আসতেছি। আচ্ছা তাহলে আমি যাই, তুমি একটু জলদি আইসো। আচ্ছা। মনে করেন যে মনিরা আর বকুল তো বন্ধু বন্ধু, হেলে গাইছি। আর মনিরার বিয়া তো বকুল কিছুতেই মানতে পারতেছে না, এই এত অল্প বয়সে বিয়া দিবেন? হ্যাঁ, ও তো খুবই খেপে গেছে, আমি ওরে বুঝাইছি কিন্তু ও বুঝে না, আমি কি করবো? এই তোমার নাতনির আলাপ শোনার সময় আছে আমার, যাও ভাগো তোমরা, ভাগো কইতেছি। আচ্ছা যাই, খালি মুখে কি বিদায় করবা নাকি? ও মনি রাফা, পাত্র আমার পছন্দ হয় নাই, আর তাছাড়া বয়স বেশি, শোনেন
আপনার লগে মনিরা ফার বিয়া দিমু না আপনি দেখতে পসা এই হব যা মারে মিষ্টি দে এই 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 বুঝাইতে কই নাই যাও ভাগো ভাগো এই দেখ আরে তো সদ হলো খাবা গায় হ্যাঁ মন নাই ভুলে যাও সব কিছু জানো না আমার নাতি যদি খাইবা যায় তাহলে কিন্তু বিপদ আছে বিপদ হ্যাঁ আপনারা তো জানেন না শোনেন একবার হয়েছে কি এই গ্রামে বিয়া হইতাছিল এই যে জামাই জামাই মিষ্টি খাইতেছিল তাহলে হয়েছে কি মিষ্টি গলায় আটকে একবারে মরণের অবস্থা হয়েছিল আরে মানুষ মরে যাচ্ছে আপনি কি সারো করবেন আসসালামু আলাইকুম আমার জানি কেমন লাগতেছে জলিল চাচা আপনার আগেই কইছিলাম আপনি তো কারো কথা শুনেন না ভালো কথা শুনেন না আপনি বাল্য বিবাহ আমাদের দেশে নিষেধ কঠিন আইন আছে খালি বাল্য বিবাহের আইন আছে আর এইসব পাগল ছাগলের আইন নাই বকুল বকুল কি কইছে জানো ওই মিয়া আপনার তো বয়স বেশি আপনি তো দেখতে পচা আসলি মিয়া দেখতে কেউ জানো লাভের মতো কদু সাইজ ও এরপর হয়েছে কি বিশ্বাস তো করবা না আমার কথা তোমরা তো দেখো নাই তারপরে মনে করো বর্বজ্ঞ ওই নাবালিকা বিয়ে করার হাউস পুরাপুরি মিনা গেছে গা দরের উপরে দরের উপরে ভালো মন্দ খাওয়ানোর হাউস এরপর তোমাকে গ্রামে রাখবো আর যদি রায় হও আমি তোকে সারুম না তোমারটা খাই কাম কাজ করে খালি কাম কাজ করো কাম কাজ করো আমি কি কাম করে খাইতে পারি সাহায্য চাইলে তো দাম না কাম করে খামো কাম করে খামো মানে অরটা খাই আমি কাম করে খামো কাম খামো আপনি ওই তোমার দোকানে সল্টেস বিস্কুট আছে নাকি না না সল্টেস নাই ওই নুনতা আছে হয়তো ওইটাই তো এইটাই তো যা সল্টস তাই তো নুনতা দিলে দেও হ্যালো না একটা তারা কাগজ দিয়ে পেঁচাই দেও লয়ে যাই কাগজ নাই নাতি দেখাইলো না কাগজ নাই কাগজ নাই কাগজ নাই তোমার দোকানে আচ্ছা সল্টেড বিস্কুট কে খালি খামো একটু চিনি টিনি দাও চিনি দিয়ে মিলে খাই কন্ডেন্স মিল্ক আছে নাকি কন্ডেন্স মিল্ক নাই না এটা দিতা মাসখানে একটু দিতা গরুর দুধ আছে নিবা না গরুর দুধ না কন্ডেন্স মিল্ক নাই নাই কন্ডেন্স নাই 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 আচ্ছা চলে দাও চিনি দাও আনো কি কাশি নদী আপু তোমার একটা কথা জিজ্ঞেস করি কি কথা আচ্ছা আমার কি আসলে কোনো ক্ষমতা আছে দূর এগুলো কেউ বিশ্বাস করে দেখলা না মনিরাপুর হবু জামাই আমার দেখা কেমন পলায় গেল তাছাড়া হাসপাতালে ছেলেরে হাসপাতালে লয়ে গেল তুমি জানো না আমার ক্ষমতা আছে থাক 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 ভয় পাইছি তুই একটা লক্ষ্মী মেয়ে সবাই যে কেন তোরে নিয়ে এইসব করে বুঝি না আমি শুধু শুধু ডরায় মার কি হলো
তোমারে দেখতেছি। আরে কি দেখতেছস? তোমারে নজর দিতাছি। নদী তুমি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার ভাবির অবস্থা খুবই খারাপ, কিরকম জানি করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি চলো আমার সাথে। আব্বা আমি সুলেমান ভাইয়ের বাড়ি যাইতেছি। চলো আসো। আরে ভাবির তো খিচুনি হইতেছে, এখনই হাসপাতালে নিতে হইব। তুমি নিজে কিছু করো, হাসপাতালে নেওয়ার কাজ কি? আর ওর তো এখন বাচ্চা হয়ে যাইতেছে না। আরে এইটা আপনি কি কন, এখানে আমার কিছু করার নাই। শোনেন, এই খিচুনি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা আর ভীষণ জ্বর, এই পাঁচটা হচ্ছে গর্ভবতীর বিপদ চিহ্ন। এর যে কোনো একটা হইলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাহলে হাসপাতালে নিতে হইব। এখানে থাকলে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, মারাও যেতে পারে। সুলেমান চাচা তাড়াতাড়ি হাসপাতালে লই আলন, নাহলে খারাপ কিছু হয়ে যাইতে পারে। তুই কি অলক্ষণে কথা কস? আরে ও ঠিকই বলছে, আপনি যান, আমরা আসি ভাবির কাছে, আপনি তাড়াতাড়ি যান, অবস্থা ভালো না। একটু পানি নিয়ে তো তাড়াতাড়ি বড় করে দে, কমপ্লিট সুন্দর করে দে, ঠিক করে দে। দেখি দেখি ভাবি একটু একটু আমি খুশি হয়ে দিলাম। খুশি হয়ে দিল তাহলে আর কি, খুশি হয়ে দিলে তো ভালো। পদ্মার হন, আরে খুশি হয়ে দিছে তো, দুজনের বাচ্চা খাওয়াই। বকুলি রে বকুলি, মনে করলে এই ইলিশ মাছটাকে কড়া ভাজা কইরা গরম বাতলে খাইতে যে কি লাগবো রে। তুমি খাও, তোমার ভিক্ষা করা মাছ। ভিক্ষা কি? হ্যাঁ খুশি হয়ে দিল ভিক্ষা করে। তোমার কইছে না খুশি হয়ে দিছে? তেরা তেরা বকুল স্যার, আমি কি আবার স্কুলে যাব? চলো, তোমার জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, আশা করি পাস হয়ে যাবে, তখন তুমি আবার স্কুলে যেতে পারবা। আর শোনো, এর মধ্যে কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না, সামনে তোমার পরীক্ষা না, ভালো করতে হবে, বুঝতে পেরেছ? কিন্তু স্যার আসলে কি আমার কোনো ক্ষমতা আছে? আছে তো, তুমি ভালো ছাত্রী, এইটাই তোমার ক্ষমতা। আর শোনো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো মতো পড়াশোনা করলে জীবনে অনেক কিছু হতে পারবা। আর চোখ লাগানোর ক্ষমতা না,
তোমার ক্ষমতা হবে বিদ্যা বুদ্ধি ভালো মানুষ হওয়ার ক্ষমতা। কিন্তু আমার নানার একটু বুঝাইতে হইব, আমার আর ভালো লাগে না। আমি তো গ্রামের সবাইকেই বলি যে বকুলের এই চোখ লাগানো, অভিশাপ দেওয়া এই ধরনের কোনো ক্ষমতা নাই, কিন্তু কেউ বিশ্বাস করে না। আর তোমার নানা তো করেই না, কারণ করলে তার ক্ষতি বেশি। সে তোমার কথা বলে বলে নানান মানুষের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে, বুঝতে পেরেছ? কি মন খারাপ? আমি চেয়ারম্যান সাহেবকে বলে তোমার নানার জন্য একটা কাজের ব্যবস্থা করব, তাহলে সে আর এমন করবে না। তোমার পড়াশোনাও চলবে, চল পড়াশোনা করবে মন দিয়ে। হ্যাঁ, ওই বাড়ি মাইসে তো হন এদের পড়তাছস, এই বাড়িতে পড়াশোনা হইতাছে। এ হরদাসা, হরদাসা কেরা তোমাকে যাইতে কইছে চেয়ারম্যান সাহেব? আমাগো মানে? হ্যাঁ, নাতনি নিয়া চলো। নাতনি নেই, বিষয়টা কি? হ্যাঁ জানি না মিয়া, চলো এখনই চলো। আরে মায়েরা একটু পড়তে বসেছিল, অত কিছু বুঝি না, আমার সাথে এখন যেতে গেছে। চলো তো নানা, গিয়া দেখি। হ্যাঁ যাও, আও গাও, আয়। হারু, হে হারু, এ আমি তোর কি ক্ষতি করছি রে, কি ক্ষতি করছি? এই এই গ্রামের লোকজন এইখান থেকে তোরে তাড়াইতে চাইছে না? আমি দিছি করতে, আমি আপত্তি করছি, প্রতিবাদ করছি, আমি চেয়ারম্যান তোরে রাখছি এখানে, কিন্তু তুই আমার এই ক্ষতি করলি, তোরা তোরা আমার ঘরে সবল মারলি। হ্যাঁ কি করা তুই সব খেলতে খেলতে আমার বলার দিকে কি নজরই দিল গো। বকুল, তুই আমার নাতিনের উপর থেকে তোর কোন নজর ফিরাই আনে, ফিরানে কইতাছি। হে হারো, তোর নাতনি তো অলক্ষী রে। এই মাইয়াই, তোর নাতনি তো অলক্ষী রে, অলক্ষী। এই মাইয়াই, তুই তো একটা অলক্ষী, আসলে অলক্ষী, তুই তো অলক্ষী। এই যে আপনারা আসছেন, আপনাকে বিচার করছি এতদিন আমি চেয়ারম্যান, আজকে আমার নাতিনের কি হয়েছে সেই বিচার করে দিয়ে যান আপনারা, সেই বিচার করে দিয়ে যান আমার। আর যারা আছে সবাই ডাকেন, ভিতরে যা, এই মায়ার কোন নজর আবার লাগতে পারে। শোনেন, ওগরে এখান থেকে ভাগতে দেন না, আটকে রাখেন। এই এই হারু, এখানে আয়, এইখানে আয়, তোর ফাইনাল বিচার আজকে হবে। এতদিন আমি ঠেকায় রাখছি তোরে, আজকে তোর বিচার হবে। এইখানে এসে ময়, আমার সামনে এসে ময়। ওইসব কথা বলে লাভ নাই, আমি সেদিন চেয়ারম্যানরে কইছিলাম যে দিন আপনার লগে বদমাইশি করব সেই দিন বুঝবেন, সেদিন যদি আমার কথা শুনতো তাহলে আর আজ এই দশা হইতো না। ওরা পুরা গ্রামের মাইসের লগে বদমাইশি করলো, আর চেয়ারম্যান করলো কি, এগর আরো আস্কারা দিল, আরো আল্লাহ দিল। আরে ওগরে গ্রাম ছাড়া করা উচিত, ওরা আমার দোকানে বাকি এবং ফাও খাইতে খাইতে চালাই ভালাইছে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এই কথাই চেয়ারম্যানের কই তুই, হ্যাঁ ওরা গ্রাম ছাড়া কর তুই, এটাই করো। তিনি ধন একটু চায়ের মধ্যে কি বানাইছে? আরে তুমি না বল, তোমার না বলে ডায়াবেটিস, হারু ভাই তো সব জায়গায় কয়ে বেড়াইতেছে। তুই শালা এরকম কি তুই? সত্যি সত্যি
বদ্ধ তো দিছিলি আরে কারো দিলে কি কোনো রহম নাই আরে খিদায় জান্না বাড়ে যেতেছে অমাদরণী এই যে আমরা দুইটা মানুষ আমাকে কি খিদা লাগে না কি কইলা তুমি তোমার সাহস তো কম না আমার নাতিনের মুখে আমি খাওয়ন দিতে পারতাছি না আর তোমার নাতিনরে আমি আদর কইরা খাওয়ামু আমার খিদা নাই না না থাক থাক কালিস্তা 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 কি হইছে বকুল ওঠা আপনারা এগুলো কি শুরু করছেন বকুল কেন অলক্ষ্য হইতে যাবে ওগরে গ্রাম ছাড়া করবেন মানে এগুলো কি ধরনের কথাবার্তা আইরি মাপা বিকেলে যখন বকুল আমার সাথে আইছিল তখন তুমি তোমার বাচ্চারে ফিডারে খাওয়াইতেছিল না হ্যাঁ কিসের দুধ আছিল এটা বাজারের কেনা পাউডার দুধ না তো তোমার তোমার পোলার বয়স কত চার মাস তো তোমারে আমি বিকেলে কইছি এখনো কইতেছি ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চারে বুকের দুধ ছাড়া কিচ্ছু খাওয়ানোর দরকার নাই আর তুমি তারে বাজারের কিনা কৌটার দুধ খাওয়াইছো তো পেট খারাপ তো করবই এখন সবকিছু বাদ দিয়ে তাড়াতাড়ি বাচ্চারে হাসপাতালে যাও আর কারোর গ্রাম ছাড়া করার দরকার নাই আমার নাতিনরে বাঁচান তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই মা চল চল শিগগির হাসপাতালে যাই তুই বোন থাকুম না এই গ্রামে থাকুম না আমার নানার যে সামগা নিরুদ্দেশ নিষ্ঠুর এই গ্রামের মানুষ খুব নিষ্ঠুর থাকুম না আল্লাহ সব ঠিক করে দেবো আল্লাহ আমার নাতিনের উপর রহম করো আল্লাহ ঠিক হয়ে যাবো মা ভাই তাড়াতাড়ি চলে ভাই চলে আসছি তোমরা কই যাও কইবার যাবো চোখ যেদিকে যায় সেদিকে যাবো গা গ্রামের লোকজন আর চেয়ারম্যান সাহেব তারা তাদের ভুল বুঝতে পারছে হাসাই হ্যাঁ আরেকটা সুখবরও আছে কি সুখবর এই বকুলের জন্য যে অ্যাপ্লিকেশন করছিলাম ওই অ্যাপ্লিকেশন পাস হয়েছে বকুল এখন এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়তে পারবো আসলে আমাকে দেখে মুখ ফিরা তাকাইছে ধন্যবাদ ধন্যবাদ মাস্টার সাহেব চলেন গ্রামে ফিরা চলেন আমি গ্রামের লোক তো খারাপ না ও যাই 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 চলেন ধন্যবাদ মাস্টার সাহেব চল মাস্টার সাহেব আপনার একটা কথা কই কি কথা হইছে কি আসলেই বিদ্যা শিক্ষার দরকার আছে বিদ্যা শিক্ষা না থাকলে না সত্যটা দেখা যায় না আর এই সত্য মিথ্যার যে ফারাকটা এটাও নিজের চোখে দেখা যায় না তখন মনে হয় কি অন্য মানুষের চোখই খারাপ সময় হয়ে গেছে একটা ঘড়ি কিন্তু এইভাবে মনে হইতেছে আজকে তোমার কাছে চাও খাও এটার কোনো বিল নাই আজকে আমার নাতনি জিএসসি পাস করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব খুশি হইলাম শোনো হারু চেয়ারম্যান তো তোমার দোকান দিয়ে দিল
এখন মনোযোগ দিয়ে কাজ কাম করো। হ্যাঁ ওরা কাম কাজ করলে বাতেও আর ধরে না। আর তোমরা বুঝছো ওই আগেকার কথা মনে রেখো না। তোমার তো সারা জীবনের তোমার গায়ে গায়ে কি গিটে গিটে ব্যথা, এটা সেটা এগুলো উঠে না তো। না না।